সোমবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ধর্ষণের অভিযোগে ভিপি নূর সহ কয়েকজনকে আসামি করে মামলা করা হয়। ঢাকা মহানগর হাকিম বেগম ইয়াসমিন আরা মামলার এজাহার গ্রহণ করে প্রতিবেদন দাখিলের জন্য 7 অক্টোবর দিন ঠিক করেছেন। এদিকে নূরের অভিযোগ, দলে ভেড়াতে ব্যর্থ হয়ে তার চরিত্র হননের চেষ্টা করছে সরকার। রবিবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী 6 জনকে আসামি করে লালবাগ থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেন। মামলায় বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক হাসান আল মামুনকে প্রধান আসামি আর ডাকসুর সাবেক ভিপি নূরকে সহযোগী আসামি করা হয়। অন্য আসামিরা হলেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক নাজমুল হাসান সোহাগ ও মোহাম্মদ সাইফুল ইসলাম, সহসভাপতি মোহাম্মদ নাজমুল হুদা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবদুল্লাহিল বাকি। মামলার এজাহার আদালতে আসলে সেটি গ্রহণ করে আমলে নেন বিচারক। এই মামলায় এখন পর্যন্ত কোনো আসামি গ্রেপ্তার হয় নাই, যেহেতু মামলাটি একেবারে ইনিশিয়াল স্টেজে। এই মামলাটি বিজ্ঞ আদালত গ্রহণ করেছেন এবং এটার জন্য আগামী 7/10/2020 তারিখে পরবর্তী কার্যক্রমের জন্য দিন ধার্য করেছেন। তবে অভিযোগ অস্বীকার করে নুরুল হক বলেন, দলে ভেড়াতে ব্যর্থ হয়ে সরকার চরিত্র হননের চেষ্টা করছে। যেখানে আমাদেরকে গাড়ি বাড়ি দিয়ে কিনতে চেয়েছিল, এমপি বানাতে চেয়েছিল, আমরা বিক্রি হইনি। আমরা এই স্বৈরশাসনের পতন ঘটাতে চাচ্ছি, দুঃশাসনের পরিবর্তে দেশে একটা গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাচ্ছি, মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে চাচ্ছি। কাজেই সেক্ষেত্রে তো জেল তো খাটাই লাগবে, মামলা করবে, জেলে যাব, জেল খাটব, নির্যাতিত হবো, আবার উঠে দাঁড়াবো। এদিকে মামলার প্রতিবাদে শাহবাগে বিক্ষোভ করে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ। এ সময় পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। পরে নুরুল ইসলাম নূর সহ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করে পুলিশ। ডিবিসি নিউজ ডেস্ক। স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক ডিজি আবুল কালাম আজাদের গাড়ি চালক আব্দুল মালেককে অস্ত্র ও বিশেষ ক্ষমতা আইনের 2 মামলায় 14 দিনের রিমান্ড দিয়েছে আদালত। বেলা 3টায় ঢাকা মহানগর হাকিম শহীদুল ইসলামের আদালত তার রিমান্ড মঞ্জুর করেন। আব্দুল মালেককে তুরাগ থানার অস্ত্র ও বিশেষ ক্ষমতা আইনের 2 মামলায় গ্রেপ্তার দেখিয়ে বেলা 3টায় আদালতে তোলা হয়। এরপর রাষ্ট্রপক্ষের করা 14 দিনের রিমান্ড আবেদনের শুনানি শেষে তা মঞ্জুর করে আদালত। রিমান্ড আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করার কথা জানিয়েছেন আসামিপক্ষের আইনজীবী। এদিকে আগামী 10 কার্যদিবসে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার সময়সীমা বেঁধে দিয়েছে আদালত। এর আগে 20 সেপ্টেম্বর রাজধানী তুরাগ এলাকায় বামনের টেকের বাসা থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব। ড্রাইভার আব্দুল মালেক, তাকে আজকে 2টি মামলায় আদালতে 7 দিন রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে এবং তার মধ্যে 2টি মামলায় 1টি মামলা হল স্পেশাল পাওয়ার একটা 25-এর বিল জাল টাকা তার কাছ থেকে উদ্ধার হয়েছে, আর 1টি মামলা অস্ত্র মামলা, তার স্বয়ংকক্ষ থেকে অস্ত্রগুলো উদ্ধার হয়েছে এবং জাল টাকাগুলিও তার স্বয়ংকক্ষ থেকে উদ্ধার করা হয়েছে। আমরা আদালতকে বলেছি যে এই মামলায় ওনাকে টোটালি র্যাব বিক্রি মাস করেছে, এই ধরনের কোনো ঘটনার সাথে উনি জড়িত না এবং এই ধরনের কোনো আলামত উদ্ধার হয় নাই।